গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ ষষ্ঠী তোমাদের সকলকে। তো আমার তো পুজো স্টার্টিংটা বেশ ভালোই হয়েছে, পঞ্চমী থেকে ঘোরা শুরু করলাম। আজকেও কিছু প্ল্যান আছে, যদি সাকসেস হয় তাহলেই বলবো, কারণ প্ল্যান করে তারপর সেটা যদি না হয় তখন প্রচুর খারাপ লাগে। তো সেই কারণে যেটা আগে করে ফেলছি তারপর তোমাদের সাথে শেয়ার করবো, যতক্ষণ না সেটা ফুলফিল হচ্ছে ততক্ষণ বলা যাবে না। তো যাই হোক, আজকে কাল আমি প্রায় 2-3 বছর পরে ঠাকুর দেখতে বেরোলাম। লাস্ট ঠাকুর দেখতে বেরিয়েছিলাম পঞ্চমীতে 2018-তে, তখন আমি কনসিভ করেছি, আমার 6 মান্থ রানিং চলছিল। তো আমার এক বন্ধু আর নীলাদ্রি আমাকে কলকাতায় ঠাকুর দেখতে নিয়ে গিয়েছিল বিধাননগরটাতে। তো তারপরে তো 2019-এ বাচ্চা খুব ছোটো ছিল, খুব একটা বেরোনো হয়নি, 2020-তে তো একদমই না। তো এই বছর বেরোলাম পঞ্চমীর থেকে শুরু করেছি। আমার ঠাকুর দেখতে ভীষণ ভালো লাগে, লাইন দিয়ে বলো, ঠেলাঠেলি করে বলো, আমার ভালো লাগে, কারণ পুজোর সময়টা আমার মনে হয় ঠাকুর দেখাটাই মেন ব্যাপার। তো যাই হোক, যেটা বলছিলাম, এই বছরের পুজোটা একটু অন্যরকম, কারণ লাস্ট 5-6 বছর ধরে আমরা একটু অন্যরকম পুজো কাটাতাম। মানে ধরো আমাদের একটা পুজো ট্রেন্ড ছিল, আমরা সপ্তমীর দিন আমার বেস্ট ড্রেসটা পরতাম, পরে আমি আমার বেশ কিছু বন্ধু বান্ধব তারা সকলে মিলে সপ্তমীতে কোলাঘাট চলে যেতাম, হয় ওখানে শেরি বেঙ্গল বা শেরি পাঞ্জাবে খাওয়া দাওয়া করে সারা রাত প্যান্ডেল হপিং নয় গাড়ি করে ঘুরে বেরিয়ে সকালবেলা ফিরতাম। তো তারপরে অষ্টমীটা যেমন তেমন, ওই সপ্তমীটা আমার কাছে একটা মেন অ্যাট্রাকশানের বিষয় ছিল, বাট এই বছর সেটা নয়। এবছর একদম পঞ্চমী থেকে চুটিয়ে ঠাকুর দেখা শুরু করেছি, তো সেটাই হচ্ছে ব্যাপার। জানি না এবার সপ্তমীতে কী করবো, বাট চেষ্টা করব প্রত্যেক বছরের থেকে বেটারই করার। তো এই হচ্ছে ব্যাপার। আমার পুজো নিয়ে কথা বলতে গেলে আমার লাইফের বেস্ট পুজো হচ্ছে 2017। আমার ছোটো থেকে এত বছর পর্যন্ত আমি অত ভালো পুজো আজ পর্যন্ত কোনোদিনও কাটাইনি। শ্রীভূমির ঠাকুর দেখতে যাব বলে আমি, নীলাদ্রি আমার আরেকটা ফ্রেন্ড আর মুনমুন, তোমরা আমাদের তারকেশ্বরের ব্লগে ওকে দেখেছো, চারজনে মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি শ্রীভূমির ঠাকুর দেখতে যাব। বাট রাস্তায় প্রচণ্ড গ্যাদারিং ছিল, সকলে মিলে বলছে প্রায় 2 লাখ লোকের লাইন রয়েছে রাস্তায়। যেতে 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 বন্ধুটার মাইন্ড থাকে একদম ভালো মতো ওয়াশ করা হলো, চল 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 করে চলে গেলাম শ্রীভূমির ঠাকুর দেখতে যাব বলে। ডানলপ থেকে বাইকে তেল ভরে চলে গেলাম দীঘা। সেদিন সেই বছর 2 অক্টোবর পড়েছিল একাদশী, যার ফলে আমরা একদিন এক্সট্রা ছুটি পাচ্ছিলাম, তখন আমি জব করতাম। তো নবমীর দিন রাতের বেলা আমরা চারজনে বাইকে করে চলে গেলাম দীঘা। ওটা আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স, বেস্ট পুজো, বেস্ট ঘোরা, কারণ আমি ওইরকমভাবে উইদাউট এনি প্ল্যানিং কখনো কোথাও ঘুরতে যাইনি। হঠাৎ করে চলে গেলাম রাত্রেবেলা, ওইরকম হাইওয়েতে বাইকে করে সারা রাত যাওয়ার এক্সপিরিয়েন্স আমি লাইফে কখনো ভুলবো না। তো আমার পুজো এলেই ওই সব দিনগুলোর কথা খুব মনে পড়ে। আমি আর আমার বান্ধবী মুনমুন মাঝে মাঝে এখন ওইগুলো নিয়ে কথা বলি যে ওই সমস্ত দিনগুলো লাইফে হয়তো আর কখনো ফিরে আসবে না, কারণ যেটা যায় সেটা চলেই যায়, সেটা আর কখনো ফিরে আসবে না। এখনের পুজোটা অন্যরকম, এখন পুজোতে মেয়েকে নিয়ে বেরোতে হয়, মাকে নিয়ে বেরোতে হবে। তখন জব করতাম, পিছু টান ছিল না, আমি নীলাদ্রি বন্ধু বান্ধব সব ছিল, আর এখন তো একদম ফ্যামিলি পার্সন হয়ে গেছি আমরা। যাই হোক, সেটাই হচ্ছে ব্যাপার। পুজোটা আমার কাছে একটা নস্টালজিক একটা ব্যাপার হয়ে যায় মাঝে মাঝে। ছোটোবেলার পুজোটা অন্যরকম ছিল, যখন কলেজে পড়তাম তখন পুজোটা অন্যরকম ছিল, যখন চাকরি বাকরি করতাম তখন পুজোটা অন্যরকম ছিল, এখনের পুজোটা একদম ডিফারেন্ট। তো বেশ ভালোই কাটছে, দেখা যাক আজকে কী করি। ইচ্ছে আছে সাউথের দিকটাতে যাওয়ার, বাট নীলাদ্রি যেহেতু টলিগঞ্জে অফিস, তো যদি পসিবল হয় আমরা এখান থেকে চলে যাব, দিয়ে একসাথে বেরিয়ে পড়ব। কিন্তু মেয়ে, হ্যাঁ তুমি তো যাবে, মেয়ে কতটা ঘুরতে পারবে? হ্যাঁ বাবাও যাবে, দিদিয়া যাবে না, আমরা যাব, আমি তুমি বাবা দিদুন। ও একটু বেশি মানে সকলকে নিয়ে ঘুরতে ভালোবাসে আমার মতো, তো আচ্ছা বনুও যাবে, আচ্ছা কামি যাবে না। তো যাই হোক, দেখতে থাকো সারাদিনের ব্লগটা। এডিটিংয়ে একটু প্রবলেম হচ্ছে, কারণ এত পরিমাণে আমি জানি না এই, হ্যাঁ পড়িয়ে দেবো।
যাই হোক, সঙ্গে থাকো। এখন আমাকে অনেকে তোমরা বলেছিলে রান্নার কিছু রেসিপি দিতে, কাল মেবি আমি মাটনের একটা রেসিপি মাটন বানাবো, তাহলে অবশ্যই তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব। আর সঙ্গে থেকো, দেখতে থাকো, টাটা। দেখো, প্রত্যেক দিনের মতো মোহর আজকেও যাচ্ছে তুলসী তলায় জল দেবে, প্রণাম করবে, এটা কিন্তু প্রত্যেক দিন করে। আমি না থাকলেও ও নিজে ঘট নিয়ে তুলসী তলায় জল দিয়ে প্রণাম করে। আজকে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ও স্নানের পরে কি করে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। বাচ্চাদের এই ছোটোখাটো অভ্যাসগুলো কিন্তু বাচ্চাদের বড় হওয়ার পথে খুবই দরকারি। বাবা, কি সুন্দর লাগছে! পছন্দ হয়েছে জামাটা? আচ্ছা, ছবি তুলবো, তোমার জামাটা পছন্দ হয়েছে? ছবি তুলছি, আচ্ছা ছবি তুলছি। তোমার জামাটা পছন্দ? রেডি হয়ে গেছি আমি, মেয়ে আর মেয়ের বাবা তিনজনে ঠাকুর দেখতে যাব বলে। মা আজও বেরোবে না, মা আমাদের সাথে নবমীর দিন বেরোবে, কারণ আমরা অনেক রাত করে বেরোচ্ছি, সেই কারণে মা বেরোতে চাইছে। তো দেখো, আমরা শ্রীভূমির পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু শ্রীভূমির ঠাকুর দেখবো না আজ। আমাদের ডেস্টিনেশন বিধাননগর। বিধাননগর থেকে সমস্ত ওখানকার করবাগান, তেলেঙ্গা বাগান, কবিরাজ বাগান এগুলো দেখে কুমোরটুলি, আহিরিটোলা দেখে ফিরে আসবো, কারণ শ্রীভূমিতে প্রচণ্ড ভিড়, আর অত ভিড়ে আমরা অতক্ষণ লাইন দিয়ে ঠাকুর দেখতে পারবো না। তো সেই কারণে শ্রীভূমির পাশ দিয়ে চলে যাচ্ছি। ঠাকুরগুলো দেখতে থাকো, এনজয় করো, আর অবশ্যই জানিও কেমন লাগে। আমরা কিন্তু বেশ ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখেছি, যতটা ভিড় মনে করছিলাম ততটা ভিড় কিন্তু হয়নি। আর প্রত্যেকটা পুজোই প্রত্যেক বছর যেরকম হয়, তার থেকে এই দু বছর ধরে পুজোগুলো অনেক ছোট হয়ে গেছে, এবং যেহেতু ওপেন প্রতিমা দেখার ব্যবস্থা, সেই কারণে পুজোগুলো যথেষ্ট ছোট হয়েছে। এই যে আমরা, আমি আর মেয়ে দুজনেই একটু মোমো খাচ্ছি, কারণ একমাত্র মোমোটাই মেয়ে খেতে পারবে, যেহেতু ভিতরটা খুব একটা ঝাল থাকে না। তো সেই কারণে
কোথায় যাবো? হাতিবাগান। চলো হাতিবাগান, ডেস্টিনেশন হাতিবাগান। ঠাকুর দেখে হাঁপিয়ে গেছি, বসে রয়েছে এই কারণে। বাড়ি ফেরার পালা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে, আর খুব 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 ভালো মতো তোমরা সকলে পুজো এনজয় করো। টাটা।